জাকাত থেকেই বছরে লাখ কোটি টাকার তহবিল গঠন সম্ভব, দরকার কেবল সরকারের উদ্যোগ। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট সিজেডএম এর উদ্যোগে পরিসংখ্যানটি করেছেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর কবির হাসান। সিজেডএম এর উদ্যোগকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে জাকাত বোর্ডকে আরও সক্রিয় করা হবে বলেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। রিজভিনা আজ রিপোর্ট। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম জাকাত। পবিত্র কোরআনে বিভিন্ন সূরায় কমপক্ষে 30 জায়গায় মহান সৃষ্টিকর্তা নামাজ এবং জাকাত আদায়ের কথা বলেছেন। অবশ্য নামাজ কায়েম করার কথা বলা হয়েছে 83 বার। 17 কোটি মানুষের দেশে ইসলাম ধর্ম অনুসারীর মানুষ সংখ্যাগরিষ্ঠ। অবশ্য নামাজ দিয়ে মানুষের মাঝে যে সচেতনতা, জাকাত নিয়ে জানা বোঝা কিংবা ধর্মীয় বিধান মেনে জাকাত আদায় করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ততটা তাগিদ দেখা যায় না সমাজে। অন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মতো রাষ্ট্রীয়ভাবে জাকাত তহবিল গঠন কিংবা ব্যবস্থাপনার বিষয়ে রাষ্ট্রীয় উদ্যোগও যথেষ্ট দুর্বল বাংলাদেশে। এই বাস্তবতায় সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট প্রতিষ্ঠার উদ্যোগ। আমরা শাড়ি দিচ্ছি বা লুঙ্গি দিচ্ছি, তার লুঙ্গি প্রয়োজন না শাড়ি লুঙ্গি প্রয়োজন এটা কে নির্ধারণ করলো? সে তো আমার থেকে চায় নাই। রিয়েলাইজ করলাম যে আমরা একটা ভুল কাজ করছি জাকাতের থেকে, তখনই আমরা যেটা করলাম পারিবারিকভাবে আমাদের টাকা, কোম্পানির টাকা, আমাদের ব্যক্তিগত টাকাগুলো একখানে নিয়ে আমরা বললাম এটাকে আমরা যাকে দিব তাকে যেন আমরা একটা তার সম্পূর্ণ চাহিদা যাতে আমরা মিটে নিতে পারি, এই চিন্তাধারায় আমরা বললাম এটাকে এখন প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আমাদের, এটা পারিবারিক রাখা উচিত না আমাদেরকে, এটাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এটাকে একটু আরও পাবলিকলি নিয়ে দিন। তখনই এটাকে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টকে আমরা জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্ট্রেশন করি এবং আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। জাকাত অ্যাকচুয়ালি এটা প্রাইভেট কারো করার কথা না, এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। অ্যান্ড রাষ্ট্রের দায়িত্ব যেহেতু রাষ্ট্র সেভাবে পারে নাই, আমরা ওটাকে একটা রিপ্লেসমেন্ট, যেদিন রাষ্ট্র এটা দায়িত্ব নেবে রাষ্ট্র এটা পুরো সম্পূর্ণ দায়িত্ব নিতে পারে। 2008 সাল থেকে শুরু করে 15 বছরে জাকাত থেকে 300 কোটি টাকার তহবিল গঠন করে কমপক্ষে 15 লাখ মানুষের জীবনমান উন্নত করেছে সিজেডএম। আমাদের প্রথম প্রোগ্রামটা হলো জীবিকা ফেরদৌসির স্বাস্থ্য সেবা কর্মসূচি। 13টা শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা পরিচালনা করছি। জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রাম, এবং আমরা এ পর্যন্ত প্রায় 15,000 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আমরা বৃত্তি প্রদান করেছি। বর্তমানে প্রায় 8,000 শিক্ষার্থীর বৃত্তি এখন বর্তমানে চালু আছে। কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থান প্রকল্প। জাকাত ব্যবস্থাপনা আইনের আওতায় সারা দেশে জেলা প্রশাসনকে কাজে লাগিয়ে জাকাত আদায়ে গতি ফেরাতে চায় সরকার, জানালেন ধর্মমন্ত্রী। প্রাইভেট সেক্টরে আপনার একটা জাকাত উত্তোলনের ব্যবস্থা করেছে এবং তাদের আমার ধারণা যে তারা হয়তো 70-80 crore পাস করবে, আমার ধারণা জি তহবিল। তো এই যে তারা পারছে, অথচ অতীতে আমরা এগুলো করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমি চাই এই ব্যর্থতা উন্মোচন করে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো করার জন্য আমরা চেষ্টা করছি। 2008 সালে কাজ শুরুর 7 বছরের মাথায় গ্লোবাল ইসলামিক ইকোনমিক সামিটে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে ইসলামিক ইকোনমিক অ্যাওয়ার্ড জিতেছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।